আজকে আমাদের ক্লাসের টপিক ইএমএফ ইকুয়েশন অফ অল্টারনেটর। তো ইএমএফ ইকুয়েশন অফ অল্টারনেটর জানার জন্য আমাদের একটু তার ইন্টারনালি গঠনটা একটু জেনে নেওয়া দরকার। এই ইএমএফ ইকুয়েশনটা একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, একদম এক্সাক্ট যে মোটর থাকে সেই মোটরের ইন্টারনাল প্যারামিটার যেগুলো আছে সেগুলোকে মেজার করি বা জেনে আমরা ইএমএফ ইকুয়েশনটাকে এস্টাবলিশ করেছি। তো এটার জন্য বেসিক্যালি আমাদের জানা দরকার যে অল্টারনেটরের ভেতরে যে থ্রি ফেজ হোক বা সিঙ্গেল ফেজ সেই কয়েল গুলো কিভাবে থাকে, না তারা সিঙ্গেল ফেজ হলে পরে টু পোল হোক বা ফোর পোল হোক প্রত্যেকটা পোলের মধ্যে কয়েলস গুলো ডিস্ট্রিবিউটেড থাকে, তাই তো? টু পোল হলে থ্রি ফেজ সিস্টেম হলে পরে সেখানে কি হয়, এই দেখো এখানে তোমাদের ফিগারে দেখতে পাচ্ছ যে তিনটে সেট আপ কয়েলস থাকে, মানে কয়েলের সেট আপ থাকে পুরো একটা ফেজের জন্য। একটা ফেজের জন্য অনেকগুলো কয়েল থাকতে পারে, ঠিক আছে, একাধিক কয়েল থাকতে পারে এক একটা ফেজের জন্য ইন্টারনালি। তো তারা কি থাকতে পারে, তারা সিরিজ গত ভাবে থাকতে পারে বা তারা প্যারাল হয়ে থাকতে পারে, সিরিজ প্যারাল কম্বিনেশন নিয়ে থাকতে পারে এক একটা ফেজের মধ্যে। কিন্তু প্রত্যেকটা ফেজ এইভাবে তিনটে ফেজের কি থাকে, কয়েল থাকে, এক নম্বর ফেজ, দু নম্বর ফেজ, তিন নম্বর, আর এক একটা কয়েল কি থাকে 120 ডিগ্রি ডিফারেন্সে থাকে, ঠিক আছে। একটা ধরো ফার্স্ট এই কয়েলটা এখান থেকে শুরু হচ্ছে, তো তারপরে 120 ডিগ্রি পরে গিয়ে সেকেন্ড ফেজের জন্য কয়েলটা স্টার্ট হচ্ছে, তারপরে 120 ডিগ্রি পরে গিয়ে থার্ড ফেজের জন্য কয়েলটা শুরু হচ্ছে, ঠিক আছে। এবার শুধু কি তিনটে কয়েল থাকে, না, এই প্রত্যেকটা ফেজের জন্য কয়েল গুলো তারা তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল মোটরটা যত পোলের জন্য, মানে অল্টারনেটরটা যত পোলের জন্য হবে ততগুলো পোল ক্রিয়েট করে। তো এই একই জায়গায় দাঁড়িয়ে কি করে পোল ক্রিয়েট করে, অবশ্যই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না কয়েল গুলো, এই কয়েলটা কি আছে টোটাল এই 360 ডিগ্রিতে ডিভাইডেড করা আছে। যদি টু পোল হয় তাহলে এই কয়েলটা দেখো এখানে ফেজ বি বলে যেটা লেখা আছে, ফেজ বি যেখানে এখানে আছে এর আর একটা অপোজিট সেট হচ্ছে ঠিক তার অপোজিটে থাকবে স্টেট আপে, ঠিক আছে। সিমিলার ওয়েতে ফেজ আর ফেজ তার একটা কয়েল সেট এখানে থাকলে পরে তার অপোজিটে আর একটা কয়েল সেট আছে, তাহলে এই ফেজেও দুটো পোল তৈরি হলো। আর ফেজ এখানে ওয়াই তার এখানে একটা কয়েল থাকলে তার অপোজিটে আর একটা কয়েল থাকে। তোমাদের সিম্পল কমপ্লেক্সিটিকে অ্যাভয়েড করার জন্য এই ছবিটাতে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। আর রোটারের মধ্যেও কি থাকবে, রোটারের মধ্যে আমাদের হচ্ছে বেসিক্যালি একটা জিনিস, সেখানে রোটারের মধ্যে পোল ক্রিয়েট করা হয়েছে, তাই তো আমাদের এখানে রোটারটা ধরে নেওয়া হচ্ছে যে রোটেটিং ফিল্ড টাইপ। এবার আমরা চলে আসবো ইএমএফ ইকুয়েশনের জন্য। সো বেসিক্যালি আইডিয়াটা পেয়ে গেলে যে কয়েল গুলো কিভাবে বসানো আছে, আরো বিশেষ কয়েলের ডিজাইনের একটা ডেভেলপমেন্ট জায়গা দরকার যেখানে তোমরা আরো স্পেশালি এর পরে কিছু ইকুয়েশনস এর সঙ্গে কিছু অ্যাড হয়, কিছু ফ্যাক্টরস গুণ হয়, যেরকম হচ্ছে তাকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বলে, পিচ ফ্যাক্টর বলে, এই ফ্যাক্টর গুলো কি বোঝার জন্য তখন অবশ্যই ওয়াইন্ডিংটা কিভাবে করা হচ্ছে সেটার একটা বিশেষ নলেজের প্রয়োজন আছে। কিন্তু ফর দ্য টাইম আমরা কি করছি, আমরা এগুলোকে এখন কমপ্লেক্সিটি ছেড়ে আমরা মোটরে ইন্টারনালি যতগুলো প্যারামিটার ইজিলি আমরা অ্যাভেলেবেল পেয়ে যাই সেখান থেকে যাতে একটা কমন একটা ইএমএফ ইকুয়েশন তৈরি করতে পারি আমরা সেটাই দেখব। তারপরে আস্তে আস্তে আমরা কমপ্লেক্সিটিতে যাব। দেখো যেটা ইএমএফ কতটা ইএমএফ তাতে প্রডিউস হবে, একটা একটা সিম্পল কন্ডাক্টর মনে করো, সেই কন্ডাক্টরে কতটা ইএমএফ তৈরি হবে এটা ডিপেন্ড করে কিসের উপরে, সেটা ডিপেন্ড করে হচ্ছে ফ্লাক্স যেটা হয় সেই ফ্লাক্সটা কতটা পরিমাণ তার চারপাশে চেঞ্জ হচ্ছে, তাই না? তো আমাদের ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল যদি দেখো সেখানে বলেছে যে ইনডিউসড ইএমএফ টা ইকুয়ালস টু কি হয় ডিভাই বাই ডিটি, মানে ফ্লাক্স এর দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, তাই তো? বা ডিফাই মানে হচ্ছে কতটা পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হলো, দ্য চেঞ্জিং ফ্লাক্স, আর ডিটি মানে হচ্ছে দ্য টাইম টেকেন টু চেঞ্জ দ্য ফ্লাক্স, মানে ওপরে হচ্ছে মোট কতটা পরিমাণ ফ্লাক্স পরিবর্তন হলো। একটা কন্ডাক্টরের পাশ দিয়ে দেখা যাচ্ছে নর্থ পোলটা দূর থেকে আস্তে আস্তে এসে ওকে পাস করে চলে গেল, ঠিক আছে, এই সময় কতটা মোট ফ্লাক্স তার পরিবর্তন হলো সেটাকে আমরা নেব। যে ধরো যখন পোলটা নর্থ নর্থ ম্যাগনেটটা অনেক দূরে ছিল তখন 1 ওয়েবার, যখন ওর কাছে আসলো তখন কত হয়ে গেল, একদম 10 ওয়েবার হয়ে গেল। সে একটা এক্সাম্পল দিচ্ছি, তো এখানে চেঞ্জ কতটা হলো, এখানে হচ্ছে 10 ওয়েবার পার্থক্য হয়েছে, তাই না? এখানে সরি আগে 1 ওয়েবার ছিল, তাই না, আর এখানে পরে 10 ওয়েবার হয়েছে, অবশ্যই তাহলে চেঞ্জ হয়েছে 9 ওয়েবার। সো এইটা হচ্ছে চেঞ্জ, ঠিক আছে, ম্যাগনেটের পরিবর্তন হলো, এত পরিমাণ ম্যাগনেট পরিবর্তন হলো।
আর মনে করো এই চেঞ্জটা হতে টাইম নিয়েছিল হাফ সেকেন্ড। তো নিচে আমরা কি করব, ওই হাফ সেকেন্ড টাইমটাকে বসাবো। তো এই দুটোকে দিয়ে ভাগ করলে পরে বেসিক্যালি আমরা কি জানতে পারবো, মোটরে কতটা ইএমএফ ইনডিউস হয়েছে একটা কন্ডাক্টরে। ঠিক আছে, একটা সিম্পল কন্ডাক্টরে কতটা ইএমএফ ইনডিউসড হচ্ছে সেটা। এর থেকে বুঝতে পারছি যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যত বেশি হবে তত ইএমএফ তত ইনডিউস বেশি হবে। বুঝলে? তোমরা দেখে থাকবে যে আমাদের কোনো অনুষ্ঠানে যখন আমরা কোনো একটা অল্টারনেটার ভাড়া করে নিয়ে আসি, যখন স্টার্ট করা হয় শুরুতে তার সঙ্গে কোনো বাল্ব লাগানো থাকলে অনেকে হয়তো খেয়াল করেছো আস্তে 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 জ্বলতে জ্বলতে বাল্বটা ফুললি ব্রাইটনেসে যায়, তাই না? তো যত আস্তে ঘুরছে তত কম ভোল্টেজ তৈরি হচ্ছে, যত জোরে ঘুরছে মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এর মান বেড়ে যাচ্ছে, মানে পোল গুলো কি করছে ম্যাগনেটিক ফ্লাক্স অনেক বেশি কাট করছে, অনেক দ্রুত কাট করছে। যত বেশি জোরে ঘুরবে তত বেশি ম্যাগনেটিক ফ্লাক্স কাট করবে এবং তত বেশি কি হবে আমাদের হচ্ছে ইএমএফ বেশি ইনডিউসড হবে। এটা ক্লিয়ার? ওকে, এবার মোটরের আমাদের পার্টিকুলার যে অল্টারনেটার তৈরি করছি আমরা করে ফেলেছি, সেই অল্টারনেটারের ওয়াইন্ডিং এর তার নিজস্ব কিছু প্যারামিটার যেগুলো ফিক্সড হয়ে যায় বানানোর পরে। অল্টারনেটারে পোল একটা যে জিনিস, পোলে পোল বা রোটারে একটা যে প্যারামিটার গুলো থাকে সেগুলো ফিক্সড হয়ে যায়, প্রত্যেকটা পোলে কতটা করে ফ্লাক্স তৈরি হচ্ছে সেটার একটা মান চলে আসে, তাই না? তো এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আর রোটারটা কত জোরে ঘোরাচ্ছে, অল্টারনেটারের শ্যাফটাকে কত জোরে ঘোরাচ্ছি সেই ভিত্তিতে আইদার ম্যাগনেটটা ঘুরছে বা আর্মেচারটা ঘুরছে। আর্মেচার কখন ঘুরে? যখন স্টেশনারি ম্যাগনেট থাকে, ম্যাগনেটটা স্টেশনারি দাঁড়িয়ে থাকে, মানে স্টেটারে ম্যাগনেট থাকে আর রোটারে আর্মেচার থাকে, তাই তো? আর্মেচার কন্ডাক্টর গুলো থাকে। তো দুজনের মধ্যে রিলেটিভ বেগ ওই যেটা যত আরপিএম এ ঘোরানো হচ্ছে সেটাই হবে তাদের মধ্যে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এক্সাক্টলি ইএমএফ ইকুয়েশন তৈরি করার জন্য একটা অল্টারনেটারে এই সমস্ত প্যারামিটার গুলোকে নিয়ে আমরা ইকুয়েশন তৈরি করব। তার মধ্যে একটা প্রথম প্যারামিটার হচ্ছে জেড। জেড তোমরা বহুবার দেখেছো, জেড মানে হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর অর কয়েল সাইড ইন সিরিজ পার ফেজ ইন অ্যান অল্টারনেটার। এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে। ডিসি মোটরের ক্ষেত্রে জেড বলতে যাকে বলা হয়েছে, এসি মোটরের জেড এর ক্ষেত্রে একটুখানি পার্থক্য আছে। ডিসি মোটর হোক বা ডিসি জেনারেটর হোক, তাদের ক্ষেত্রে জেড মানে হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর, কতগুলো কন্ডাক্টর আছে, ঠিক আছে, আর্মেচারে, তো তাকে জেড বলেছে। আর এখানে নাম্বার অফ কন্ডাক্টর বা কয়েল সাইড, কয়েল সাইড মানে কয়েলের ক্ষেত্রে দুটো সাইড থাকে, একটা লুপ দিলে, একটা লুপ হলে একটা কয়েল, একটা কয়েল তৈরি হয়, তাই তো? একবার একটা স্লটের মধ্যে থেকে বসিয়ে ঘুরিয়ে আবার নেক্সট স্লট দিয়ে বসিয়ে ঘুরিয়ে নিলাম, তাহলে এটা একটা সিঙ্গেল লুপ তৈরি করলো, স্টিল ওটা একটা কয়েল। এটা মাল্টি লুপ থাকলে পরে ওটা একটা কয়েল, কিন্তু তাতে মাল্টি অনেকগুলো লুপ আছে, তাই না? তো এই কয়েলের কয়েল সাইড দুটো হয়, ডান দিক বা দিক দুটো সাইড থাকে কয়েলের, তাই না, যেটা অ্যাক্টিভ সাইড বলে। তো এখানে বলছে যে এখানে নাম্বার অফ কন্ডাক্টর বা কয়েল সাইড, কতগুলো কয়েলের সাইড আছে, যতগুলো কয়েলের সাইড থাকবে অ্যাক্টিভ জোন থাকবে কয়েলের ততগুলোতেই ইএমএফ ইনডিউসড হবে। সেখানে জেড বলতে কি বলা হয়েছে, নাম্বার অফ কন্ডাক্টর। এবার এখানে কন্ডাক্টর গুলো কি ফ্যাশনে কানেক্টেড আছে, একটা স্লটের থেকে নেক্সট স্লটে গিয়ে যখন কন্ডাক্টরটা আবার ঘুরে আসছে ওই স্লটে, তখন এরা পরপর সিরিজ কানেক্টেড হয়ে যাচ্ছে না? তো এই কন্ডাক্টর গুলোকে কি বলা হয়েছে, সিরিজ কানেক্টেড। তাহলে সিরিজ কানেক্টেড কতগুলো কন্ড্যাক্টর আমার আছে, স্ল্যাশ দিয়ে লিখেছে ফেজ ইন অ্যান অল্টারনেটার, পার ফেজ মানে বলতে চাইছে পার ফেজ ইন অ্যান অল্টারনেটার, মানে প্রতি ইন্ডিভিজুয়াল ফেজের জন্য। এখানে তিনটে ফেজ আছে অল্টারনেটার, মনে করো থ্রি ফেজ বা সিঙ্গেল ফেজ অল্টারনেটার। সিঙ্গেল ফেজ হলে একটাই ফেজ থাকবে, একটা ফেজের জন্য কয়েল তৈরি করা হবে, আর থ্রি ফেজের ক্ষেত্রে তিনটে সেপারেটলি কয়েলের আছে, পরে তাদেরকে স্টার বা ডেল্টা কানেক্টেড করা হয়, কিন্তু একটা ফেজের দিক থেকে দেখতে গেলে সেখানে সেপারেট তিনটে থাকে। তো এখানে পার্টিকুলার যে কোনো একটা ফেজের জন্য ধরে নেওয়া হচ্ছে যে যে কোনো একটা ফেজে কতগুলো কন্ডাক্টর সিরিজে কানেক্টেড হয়ে আছে, ওকে, একে জেড বলা হয়েছে। পি মানে আমরা জানি নাম্বার অফ পোল, কতগুলো পোল আছে রোটারে হোক বা স্টেটারে, সো কতগুলো পোল আছে সেটা। নেক্সট হচ্ছে এফ, এখানে ক্যাপিটাল এফ ব্যবহার করেছে, আমরা এটা স্মল এফও ব্যবহার করতে পারো তোমরা। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইনডিউসড ইএমএফ, আমাদের যে ইনডিউসড ইএমএফটা হবে তার ফ্রিকোয়েন্সিটা কত সেটা, ঠিক আছে, সেটাকে এফ বলা হয়েছে। ফাই, ফাই মানে হচ্ছে ফ্লাক্স পার পোল, তাহলে প্রত্যেকটা পোলে কত পরিমাণ ফ্লাক্স তৈরি হচ্ছে। ধরো একটা পোলে এক ওয়েবার, ছটা পোল হলে কত হবে, সিক্স ওয়েবার, ওকে। এখানে
প্রতি পোলে কতটা পরিমাণ ফ্লাক্স সেটাকে ফাই বলে, ঠিক আছে? আর মোট যদি কোনোদিন ফ্লাক্স জানতে চাওয়া হয়, একটা টোটাল সমস্ত পোলগুলো মিলে মোট কতটা ফ্লাক্স তৈরি করছে, সেই ক্ষেত্রে কি করতে হয়, পোলের সঙ্গে ফ্লাক্সকে গুণ করতে হয়। কারণ ফ্লাক্স এখানে ফাই বলতে যেটা বোঝানো হয়েছে সেটা এক একটা পোলে। তাই আমার কাছে যদি পি সংখ্যক পোল থাকে তাহলে কি হবে, এক একটা পোলে ফাই পরিমাণ ইন্টু পি, গুণ করলে আমরা জেনে যাব মোট কতটা ফ্লাক্স, ঠিক আছে? নেক্সট হচ্ছে, বলছিলাম না যে আরো অনেক ডেভেলপ জায়গা আছে, তো সেগুলো নিয়ে পরে আলোচনা করব। তার মধ্যে এখানে একটা আমাদের জিনিস আছে, কে এফ। কে এগুলো একটা কনস্ট্যান্ট তো জানো, তো কে এফ ফর হচ্ছে ফর্ম ফ্যাক্টরকে বলা হয়েছে, আকৃতি গুণাঙ্ক, ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কি, ফর্ম ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ মান আর আরএনএস মান, তাই তো? এই দুটোর অনুপাতকে কি বলা হয়, ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক। অ্যাভারেজ মানে উপরে থাকবে হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু, একে করলে আমরা কি বলি, আকৃতি গুণাঙ্ক বা ফর্ম ফ্যাক্টর। এবার যদি আমরা সিম্পলিসিটির জন্য ধরে নিই যে এই কয়েলের ভেতরে যে ইএমএফটা ইন্ডিউসড হবে সেটা কি, সেটা সাইনোসয়েডাল, অতএব সেক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের মান কি হয়ে যাবে, 1.11, ঠিক আছে? আমরা জাস্ট এই সংখ্যাটাকে ডাইরেক্টলি ইকুয়েশনে নিয়ে নিতে পারবো যে ওর মধ্যে এসি তো তৈরি হচ্ছে। এবার এসির বহু টাইপের ওয়েব শেপ হতে পারে, সেটা সফট টুথ হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, সাইনোসয়েডাল হতে পারে, তারপর আরো কমপ্লেক্স কমপ্লেক্স কিছু রূপ হতে পারে, তাই তো? সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে অল্টারনেটারের ভেতরে, আমরা দেখেওছি আগেও যে অল্টারনেটার ভেতরে যখন ম্যাগনেট গুলো পাস করতে থাকে কন্টিনিউসলি নর্থ টু সাউথ ম্যাগনেট গুলো রোটেট করছে, সো কন্ডাক্টরে কি হয়, একটা ইএমএফ ইন্ডিউসড হয়, সেটা অল্টারনেটিং এর নেচারে হয় এবং অবশ্যই তার গঠনটা কেমন হয়, সাইনোসয়েডাল হয় বা সাইন তরঙ্গ যাকে বলে আর কি, সেরকম হয়। এন মানে হচ্ছে নাম স্পিড অফ দ্য রোটার, আর এন ক্যাপিটাল এন দিয়ে আমরা সবসময় আরপিএম কে বোঝাই, রেভুলেশন পার মিনিট, ডাইরেক্টলি তাহলে আমরা রেভুলেশন পার মিনিট যেটা সেইটা বসিয়ে দেবো, কত জোরে আমি যে মানে অল্টারনেটিভ ঘোরানো হচ্ছে, অল্টারনেটিভ শ্যাফটা ঘুরছে, তো সেই স্পিডটা এখানে এন। তাহলে এই কটা জিনিস আমাদের কি হবে, আমাদের একটা কমন ইকুয়েশনের মধ্যে যাবে, তার জন্য এদের একটা পরিচয় ঘটানো হলো। এবার চলো আমরা ইকুয়েশনে চলে যাই যে কি করে আমরা এস্টাবলিশ করছি, এদের সবাইকে একটা কমন ইকুয়েশনের মধ্যে নিয়ে আসছি। সো আমরা এখানে আলটিমেট বার করতে যাচ্ছি ইএমএফ ই, যাকে ই বলে, তাই না? ইএমএফ যে ইন্ডিউসড হচ্ছে তাকে ই ধরে নিচ্ছি, তৈরচালক বলের মতো করে ইন্ডিউসড ইএমএফটাকে ই ধরে নিচ্ছি। সো ইন্ডিউসড ইএমএফটা ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেটা কি, সেটা হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ, দেখেছো? তো যতটা পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজের পরিবর্তন হচ্ছে, ফ্লাক্সের যতটা লিঙ্কেজের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, বা পরিবর্তনের হার যাকে বলে, রেট অফ চেঞ্জ যখন বলছে পরিবর্তনের হার অফ ফ্লাক্স, তো ফ্লাক্সের শুধু পরিবর্তন না, পরিবর্তনের হার, পরিবর্তনের হার যতটা তার সঙ্গে সমান হবে হচ্ছে ইএমএফ। সো অতএব ইন্ডিউসড ইএমএফ ইকুয়ালস টু আমরা বলতে পারি ডিফাই বাই ডিটি, এটা হচ্ছে তার ম্যাথামেটিক্যাল রূপ। আমি আগেই বলে এসেছি যে ডিফাই বাই ডিটি মানে কি, সো ডিফাই মানে হচ্ছে, শুধু ডিফাই মানে হচ্ছে চেঞ্জ অফ টোটাল ফ্লাক্স, কত পরিমাণ ফ্লাক্স মোট পরিবর্তন হলো, ঠিক আছে? আর ডিটি মানে হচ্ছে টাইম ডিউরেশন ইন হুইচ দ্য ফ্লাক্স চেঞ্জ টেক প্লেস, তাহলে এই যে টোটাল যে ফ্লাক্সটা চেঞ্জ হলো, ডিফাই পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হলো, সেটা হতে কত সময় নিয়েছে, সেই সময়টা এখানে দিতে হবে, ঠিক আছে? এই দুটো রেশিওকেই আমরা কি বলি, এই দুটো রেশিও করলে আমরা জানতে পেরে যাবো যে ইন্ডিউসড ইএমএফটা কত। এবার এটা আমাদের খুব কাজের জিনিস নয়, এটা হাই লেভেল ফিজিক্স এর জন্য বা সেই লেভেলে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল লাইফে এটা খুব বেশি আর ম্যাটার রাখে না, তো আমাদেরকে আমাদের নর্মাল ইকুয়েশনে নিয়ে আসতে হবে। এবার একদম সিম্পল কল্পনা করো যে আমাদের কাছে একটা মাত্র কন্ডাক্টর আছে, ঠিক আছে? আর সেই কন্ডাক্টরে কি হলো, রোটারটা বা ম্যাগনেটটা এক পা ঘুরে আবার ফিরে আসলো তার কাছে, মানে যেখান থেকে ম্যাগনেটটা শুরু করেছিল ম্যাগনেট সেখান থেকে সম্পূর্ণ একটা পা ঘুরে সেখানে এসে দাঁড়ালো, ঠিক আছে? যে কোনো ম্যাগনেটের যে কোনো একটা পোল যেখানে ছিল সেই পজিশন থেকে সম্পূর্ণ ঘুরে আবার সেই পজিশনে ফিরে আসলো, তাহলে কি হবে, ওই কন্ডাক্টরটাকে ম্যাগনেট গুলো কাট করে করে গেল, তাই তো? যদি সেখানে ছটা পোল থাকে তাহলে ছটা পোলের ম্যাগনেটিক ফ্লাক্স কি করবে, কন্ডাক্টরকে কাট করলো, ঠিক আছে? তাহলে টোটাল কতটা ফ্লাক্স তাকে কাট করলো, সেখানে টোটাল যে ফ্লাক্সটা কাট করলো সেটা হচ্ছে যতগুলো পোল ছিল ইনটু প্রতিটা পোলের ফ্লাক্স, তাহলে পি ফাই পরিমাণ, এত ওয়েভার একক, ফ্লাক্সের একক হচ্ছে ওয়েভার,
তো মোট যতটা ফ্লাক্স তার চারপাশে চেঞ্জ হবে, একটা বার যদি রোটারটাকে ঘোরানো হয় সেক্ষেত্রে ম্যাগনেট গুলো কি হবে, কন্ডাক্টরের চারপাশে চলে চলে যাবে, কন্ডাক্টর গুলোকে কাট করে করে চলে যাবে, তাই তো? পোল গুলো ঘোরার ফলে কি হবে, পোল থেকে যে ফ্লাক্স গুলো বেরোচ্ছে সেই ফ্লাক্স গুলো কন্ডাক্টরকে কাট করতে থাকে। সো মোট কত পরিমাণ ফ্লাক্স তাকে কাট করলো, সেখানে হচ্ছে প্রতিটা পোলে পি সংখ্যক ফাই পরিমাণ ফ্লাক্স আছে, আর আমাদের কাছে পি সংখ্যক পোল আছে, তাহলে মোট ফ্লাক্স হচ্ছে পি ইন্টু ফাই, পোল সংখ্যা ইন্টু প্রতিটা পোলের ফ্লাক্স। একটা পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হলো, তাহলে আমরা এই ইএমএফ এর ইকুয়েশনের উপরে লিখতে পারি যে হচ্ছে পি ফাই। আর এটা হতে কতটা সময় নিল, একটা রেভলিউশন হয়েছে, একটা রেভলিউশনের জন্য টাইম কত? আমরা জানি যে একটা এন কে যদি 60 দিয়ে আমরা ধরো টাইম, তো একটা একটা ওয়ান রেভলিউশনের জন্য রোটারে যে টাইমটা লাগে এন সংখ্যক বার ঘুরে হচ্ছে 60 সেকেন্ডে। ঐহিক নিয়ম একদম খাতার মধ্যে তোমরা যদি নিয়ে বসে থাকো সেইভাবে দেখো, আমি বলে দিচ্ছি। মনে করো যে এন সংখ্যক পাক ঘুরে 60 সেকেন্ডে, তাহলে একবার ঘুরতে সময় নেয় 60/n, 60/n, তাই তো? তার মানে একবার ঘুরতে সময় লেগেছে 60/n, কারণ এন সংখ্যক বার ঘুরতে সময় নেয় 60 সেকেন্ড, একবার ঘুরতে সময় নেয় 60/n সেকেন্ড, তাই তো? মোট এই পরিমাণ সময় নেবে। তাহলে এখন এই যে টাইম ডিউরেশন ইন উইচ দ্য ফ্লাক্স চেঞ্জ টেক প্লেস, এইখানে আমরা বসাতে পারি 60/n। ওকে, তো আলটিমেট আমাদের ইকুয়েশনসটা যেখানে গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে যে ইকুয়ালস টু d5/dt ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে মোট ফ্লাক্স আমাদের কতটা পরিবর্তন হয়েছে, পি ফাই পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হয়েছে, আর সেই চেঞ্জ হতে সময় লেগেছে হচ্ছে মানে একটা পাক ঘুরতে সময় লেগেছে 60/n, এই সময়টা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মোট চেঞ্জে যে পরিমাণ ফ্লাক্স চেঞ্জ হয়েছে আর সেই চেঞ্জ হতে যে সময় লেগেছে এই দুটোকে ভাগ করলে তত ভোল্ট হচ্ছে কি হবে, ইএমএফ ইন্ডিউসড হবে তাতে, তাই তো? ইএমএফ এর একক হচ্ছে কি, ইলেকট্রোমোটিভ ফোর্স, একক অবশ্যই ভোল্টে আসে, তাই তো? দ্যাট ইজ আমাদের বেসিক একটা ইকুয়েশন। এবার আমরা জানি যে এন মানে 120 f/p, আমরা আগেও দেখে এসেছি স্পিড ফ্রিকোয়েন্সি পোল এদের মধ্যে সম্পর্ক, এটা এটা এসি মোটরের ক্ষেত্রেও দেখে এসেছি, জেনারেটরের জন্য সেটাই সত্যি, অল্টারনেটরের জন্য, তাই তো? এসি জেনারেটরকে আমরা অল্টারনেটর বলি, সেই ক্ষেত্রে এন ইকুয়ালস টু 120 f/p, এটা আমরা জানি। তো এই মানটাকে 120 f/p টাকে যদি এন এর জায়গায় আমরা বসাই, তোমরা বসাও তাহলে নিচে পড়ে থাকবে 120 f, আর এই পি টা একদম উপরে উঠে মানে এর উপরে উঠে যাবে, এই জায়গায় 60 এখানে চলে আসবে। তো আলটিমেট ইকুয়েশনসটা যেরকম গিয়ে তোমরা যেভাবে পারো না কেন খাতায় একটু সাজিয়ে নাও, এই এন এর পরিবর্তে কি লিখবে, এন এর পরিবর্তে লিখবে 120 f, তার নিচে আবার পি বসাবে। তো তোমরা জানো যে উপরে উপরে একটা নিচে আর একটা নিচে থাকলে পরে সেটা একদম উপরে উঠে যায়, সেভাবে করো, দিয়ে দেখতে পারবে যে পি ফাই এখানে নিচে যে 120 f আছে সেটা একদম 120 f টা উপরে উঠে এসছে, ঠিক আছে? আমি জাস্ট সিলেক্ট করতে পারছি না ঠিক করে, এই যে 120 f উপরে উঠে চলে এসছে, আর নিচে কি পড়ে থাকবে, 60 যেরকম এই নিচে পড়েছিল সেই নিচে 60 থাকবে, তার সঙ্গে একটা পোলও চলে আসবে। সো এইটা হচ্ছে আলটিমেট একটা ইকুয়েশনের রূপ নিল, এত ভোল্ট, ঠিক আছে? এখান থেকে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করে জানতে পারলাম যে 2π f, এখানে দেখো 2π f, এখানে পোল কিন্তু বাদ হয়ে গেল, পোল আর আছে, পোল কিন্তু আর ইকুয়েশনে নেই, ইকুয়েশনে কি আছে, টু একটা সংখ্যা, ফাই মানে হচ্ছে প্রত্যেকটা পোলে কতটা পরিমাণ ফ্লাক্স, আর এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে কি হচ্ছে না এসিটা ইনডিউসড হচ্ছে বা তৈরি হচ্ছে, এই অল্টারনেটিং ভোল্টেজটার ফ্রিকোয়েন্সি। এবার মনে করো যে এখানে তো শুধুমাত্র একটা কন্ডাক্টর, আমরা শুরুতে বলেছিলাম না একটা মাত্র কন্ডাক্টর, একটা মাত্র কন্ডাক্টর, এবার তোমার কাছে জেড সংখ্যক কন্ডাক্টর সিরিজে আছে, আমরা প্রথমেই বলেছি জেড, এখানে খেয়াল করে দেখো জেড মানে হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর ইন সিরিজ, তাই তো? নাম্বার অফ কন্ডাক্টর ইন সিরিজ, যতগুলো কন্ডাক্টর সিরিজে আছে তাকে জেড বলে। তো মনে করো জেড সংখ্যক কন্ডাক্টর তোমার কি আছে, সিরিজে আছে, তাহলে একটা কন্ডাক্টরে 2π f পরিমাণ যদি ইএমএফ ইন্ডিউসড হয় তাহলে জেড সংখ্যক কন্ডাক্টরে কত কত পরিমাণ ইএমএফ ইন্ডিউসড হবে, যেহেতু সিরিজে আছে তাই সবার ইএমএফ গুলো যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, হয়ে গিয়ে 2π f z, এটা হবে। ওকে, আলটিমেট এতদূর পর্যন্ত আমরা বুঝতে পারলাম, আশা করি কারোর কোনো প্রবলেম নেই,
এবার এগুলো কি হলো, এগুলো যতগুলো কন্ডাক্টর সিরিজে আছে তাতে যত পরিমাণ ইএমএফ তৈরি হবে সেটার ইকুয়েশন এটা, 2πfz। ঠিক আছে, এই সম্পূর্ণ মানটাই কি, সম্পূর্ণ মানটাই হচ্ছে একটা গড় মান। গড়ে কি হয়েছে, এটা ইনস্ট্যান্ট মান নয়, একটা পুরো সম্পূর্ণ রেভলিউশন গেছে, রেভলিউশনের সময় কি হয়েছে বিভিন্ন মানগুলো হতে দেখেছে ম্যাগনেটের মানের জন্য, ফলে আলটিমেট একটা পাকের ফলে যে তার গড়ে যে মানটা এসেছে সেই মানটাই কিন্তু আমাদের এটা। এটা কিন্তু তার আরএমএস ভ্যালু না, এটা তার ম্যাক্সিমাম ভ্যালু না বা মিনিমাম ভ্যালু নয় বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু না, এটা কি ভ্যালু, এটা হচ্ছে তার অ্যাভারেজ ভ্যালু বা গড় ভ্যালু। ঠিক আছে, গড়ে, কারণ একবার রোটারটা সম্পূর্ণ এক পাক ঘুরে আসলে যত পরিমাণ ফ্লাক্স কাট করে সেটা একটা গড়েই মান পাবো, তাই না আমরা? তো আলটিমেট এটা গড় ভ্যালু। এবার গড় ভ্যালুকে যদি আমরা মানে অ্যাভারেজ ভ্যালুকে আমরা যদি ফর্ম ফ্যাক্টর দিয়ে গুণ করি, এবার এর মধ্যে যে ইএমএফটা ইন্ডিউসড হয়েছে সেটা সাইনোসয়েডাল, তাই তো, সাইন তরঙ্গ। অতএব এই অ্যাভারেজ মানকে যদি ফর্ম ফ্যাক্টর দিয়ে গুণ করি, আর যে ক্ষেত্রে সাইনোসয়েডাল হলে ফর্ম ফ্যাক্টরের মান 1.11, এটা দিয়ে গুণ হবে, তো সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা পাবো যে দেখো অ্যাভারেজ ভ্যালু ইন্টু ফর্ম ফ্যাক্টর, এই দুটো গুণ করলাম, তো অ্যাভারেজ ভ্যালু ইন্টু ফর্ম ফ্যাক্টরের মান সাইনোসয়েডালের জন্য 1.11, অন্য টাইপের ওয়েভ শেপ তৈরি হলে এই মানটা আলাদা হবে, দিয়ে এটার সঙ্গে এটা গুণ করলাম, ফাইনাল দেখো এই যে 2πz, 2πfz বলে যে ইকুয়েশনটা ছিল তার সঙ্গে 1.11 গুণ করলাম, তাহলে আমরা পেলাম 2.22। তো এত ভোল্ট, এটা কি, এটা হচ্ছে আরএমএস, এটা হচ্ছে জেড সংখ্যক কন্ডাক্টর যখন সিরিজে কানেক্টেড হয়ে আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফেজে, কিন্তু আর ফেজ হোক, ওয়াই ফেজ হোক বা বি ফেজ হোক, বা এখানে ফেজ এ, ফেজ বি, ফেজ বি, ফেজ সি, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ফেজের যতগুলো কন্ডাক্টর সিরিজে আছে তাদের মধ্যে মোট যত পরিমাণ ইএমএফ ইন্ডিউস হয়েছে তার আমি আরএমএস ভ্যালুটা জানতে পারলাম, তো সেটা হচ্ছে 2.22πfz, এত ভোল্ট। ঠিক আছে, এবার অল্টারনেটিভলি বা আমরা অন্যভাবে ইকুয়েশন থেকে আরেকভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা দেখো জেড মানে সবসময় জানি না যে জেড মানে হচ্ছে টোটাল নাম্বার অফ কন্ডাক্টর সিরিজে আছে, এবার দুটো দুটো করে কন্ডাক্টর নিয়ে কি হয় একটা একটা টার্ন হয় না, টার্ন কমপ্লিট করে, দুটো কন্ডাক্টর মিলে একটা টার্ন হয়, কারণ কন্ডাক্টর একটা শুরুর দিক থাকে সেখান থেকে ঘুরে এসে আবার অন্য একটা কন্ডাক্টর হয়ে ফিরে আসে, তো দুটো কন্ডাক্টর নিয়ে একটা কি হয় একটা টার্ন কমপ্লিট হয়, তাই তো, একটা লুপ কমপ্লিট হয়। এখানে জেড কে জেড এর পরিবর্তে আমরা সবসময় বলতে পারি জেড মানে হচ্ছে 2t, দুটো টার্ন আছে, জেড মানে হচ্ছে 2t, মানে সো নাম্বার অফ টার্ন বা নাম্বার অফ কয়েল, তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম জেড এর পরিবর্তে এখানে 2t এই ভ্যালুটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, জেড দিয়ে এই ইকুয়েশনটাও রাখতে পারি বা আমরা জেড এর পরিবর্তে জেড মানে শুধুমাত্র হচ্ছে আমরা জানি যে 2t। ঠিক আছে, টি মানে হচ্ছে নাম্বার অফ কয়েল বা টার্ন। ঠিক আছে, তাহলে টার্ন সংখ্যাকে 2 দিয়ে গুণ করলেই আমরা কতগুলো কন্ডাক্টর আছে জেড সেটা জানতে পেরে যাই, তার মানে টার্নের সঙ্গে জেড এর সম্পর্ক কি, তো টার্নকে 2 দিয়ে গুণ করলেই আমরা মোট কন্ডাক্টর কতগুলো আছে সেটা জানতে পেরে যাবো সিরিজে। ঠিক আছে, তো সেখান থেকে ইকুয়েশনটাকে গুণ করা হলো এই দুয়ের সঙ্গে 2.22 গুণ করে 4.445t, এত ভোল্ট, এটা হচ্ছে ফাইনাল আমাদের একটা জায়গা আসবে, এটা আরএমএস ভ্যালু। এখানে দেখো একটা এক্সপ্লেনেশন দিয়েছে ওয়্যার টি ইজ দ্য নাম্বার অফ কয়েল অর টার্ন পার ফেজ এন্ড জেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি যে জেড কি নাম্বার অফ কন্ডাক্টরস, সো জেড এর সঙ্গে টি এর সম্পর্ক হচ্ছে জেড ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2t। এটা আমরা ডিসি মোটরের ক্ষেত্রে বা ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা জানি যে ডিসি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এটা একটা সত্য যে জেড ইকুয়ালস টু টি, সিমিলার ওয়েতে আমাদের এটা ওয়াইন্ডিং থেকে আসে, সো এটা জেড ইকুয়ালস টু টি। সো ফাইনালি আমরা ইএমএফ ইকুয়েশন যেটা পেলাম সেটা হচ্ছে 4.445 ft, এইটা হচ্ছে আমাদের অল্টারনেটারের ইএমএফ ইকুয়েশন। সো জেনারেটেড ইএমএফ ইজি, আমরা এখানে ই
জি সাফিক্সে লিখতেই পারি জেনারেটেড ইএমএফ বোঝানোর জন্য, ইজি ইজ ইকাল টু 4.44 পাই এফ টি। এই পার্টিকুলার লাইনটাকে তোমাদের কিন্তু অবশ্যই সবসময় মনে রাখতে হবে, যে কোনো সময় কোশ্চেন আসতে পারে, যে কোনো সময় ইন্টারভিউ ফেস করলে বা যে কোনো সাধারণ পরীক্ষাতে, কিন্তু এই ইকুয়েশনসটা ইম্পর্টেন্ট। কোনো ছোটোখাটো ম্যাথ করতে গেলে অবশ্যই আমাদের এই ইকুয়েশনসটা রাখবে, সেটা হচ্ছে আরএমএস ভ্যালু অফ দ্য ইএমএফ পার ফেজ। তাহলে প্রত্যেকটা ফেজে যে আরএমএস ভ্যালুটা তৈরি হয় বা যে পরিমাণ ইএমএফ তৈরি হয় সেটা ইজিক্যাল টু বলতে পারি যে 4.44 পাই এফ টি, এত ভোল্ট। ঠিক আছে, এই যে পার্টিকুলার ফর্মুলা থেকে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, এই এই এইগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। কিন্তু ইন রিয়ালিটিতে কি হয়, রিয়ালিটিতে অল্টারনেটারে একটু কম, এই ভ্যালুতে ক্যালকুলেশন করলে পরে যে মানটা হওয়ার দরকার তার থেকে কিছু কম ভোল্টেজ পাচ্ছি আমরা, বহু সিচুয়েশনে এটা দেখতে পাওয়া যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমাদের যে ওয়াইন্ডিংটা করা হয় না, সেই ওয়াইন্ডিংটা ফুল পিচ হয় না। মানে যতগুলো স্লট নিয়ে কয়েলটা, একটা পোলের জন্য কয়েল তৈরি করার দরকার ছিল, ততগুলো স্লট নেওয়া হয়নি, তার থেকে কম স্লট নেওয়া হয়েছে। বা যদি সমান সমান নিই, যতগুলো একটা পোলের জন্য যদি 6টা করে স্লট লাগে, তো 6টা স্লটের ভিতরে আমরা কয়েলগুলোকে তৈরি করেছি। ঠিক আছে, আমরা কোনো কমাইনি বা বাড়াইনি, এক্সট্রা স্লটও নিইনি বা কমিও নিইনি, তাহলে আমরা তাকে বলবো ফুল পিচ ওয়াইন্ডিং। সেই ক্ষেত্রে এই ইকুয়েশনে কোনো প্রবলেম হবে না। কিন্তু মোস্ট অফ অল রিয়েল লাইফ প্র্যাকটিসে সেখানে কারণ আছে, সেটা আমরা ওয়াইন্ডিংয়ে ঢুকলে আরও জানতে পারবো। সেক্ষেত্রে কী করা হয়, শর্ট পিচ ওয়াইন্ডিং করা হয়। ঠিক আছে, শর্ট পিচ ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে যতগুলো স্লট নিয়ে কয়েলটা তৈরি হওয়ার দরকার ছিল, কয়েলের যতটা স্প্যান হওয়ার দরকার ছিল ততটা হয় না, তার থেকে কী হয় না, ছোট হয়ে আসে। তো ফুল পিচ না করে আমরা কী করি, শর্ট পিচ ওয়াইন্ডিং করি। সেই ক্ষেত্রে গিয়ে এই জেনারেটেড ইএমএফ এর ইকুয়েশনে বসালে পরে আমরা তার থেকে কম ভ্যালুর মান পাচ্ছি, অ্যাকচুয়াল লাইফে আমরা কম মান পাবো। এই জেনারেটেড ইএমএফ এর ইকুয়েশন, ওই মোটরটার জন্য যা যা প্যারামিটার্স আছে সেগুলোকে এখানে বসালাম, দিয়ে দেখবো যে তার থেকে কম ভোল্টেজ পাচ্ছি। এর কারণ কী হতে পারে, যে শর্ট পিচ ওয়াইন্ডিং আছে। ফলে এই শর্ট পিচ ওয়াইন্ডিংটা ফুল পিচ ওয়াইন্ডিং এর কত পার্থক্যটা তৈরি হয় সেখান থেকে একটা অনুপাত বার করা হয়, করে সেই মানটাকে ইকুয়েশনের সাথে গুণ করতে হয়। ঠিক আছে, তো যদি শর্ট পিচ ওয়াইন্ডিং থাকে তাহলে সেই ক্ষেত্রে একের থেকে একটা কম মান, সে 0.94 বা 0.9 এরকম কিছু একটা মান সেটা আসবে। ঠিক আছে, সেই মানটা ইকুয়েশনের সঙ্গে গুণ করলে তখন দেখবে এক্সাক্ট ভ্যালুর সঙ্গে মিলে যাচ্ছে। তো এটা তো গেল ওয়াইন্ডিং। নেক্সট হচ্ছে আর একটা ফ্যাক্টর এফেক্ট করতে পারে অ্যাকচুয়াল মানকে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে কয়েলটা বেসিক্যালি দুটো মাত্র স্লটের মধ্যেই কনসেন্ট্রেটেড করা হয় না। মোস্ট অফ অল রিয়েল লাইফ এক্সাম্পলে কি হয় না, দুটো স্লট নিয়ে তার মধ্যেই বারে বারে কয়েলগুলোকে জড়ানো হয়নি। ধরো 200টা পাক দেওয়া হবে, সো সেই 200টা পাক শুধুমাত্র দুটো স্লটকে অ্যাকোয়ার করে তার মধ্যে জড়ানো হয়নি। কি করা হয়েছে, ওই মাঝখানে কয়েলগুলোকে বা আরো কিছু স্লট নিয়ে তার মধ্যে কি করা হয়েছে, জড়ানো হয়েছে। মানে একদম বাইরের দিকে দুটোর মধ্যে কিছুটা জড়ানো হয়েছে 50টা, তারপরে ভেতর এর যে কোনো এক বাঁ দিকের থেকে ভেতরে একদিকে ঢুকে, ডান দিক থেকে এক ঘর ঢুকে তার মাঝখানে কয়েলটাকে জড়ানো হয়েছে, তারপর আরো এক ঘর ঢুকে ভেতরে। সো এইভাবে কয়েলটা কি হয়েছে, কনসেন্ট্রেটেড টাইপ করা হতে পারে বা ডিস্ট্রিবিউটেড করে দেওয়া হতে পারে, কয়েলগুলো সেই সেই ডিস্ট্রিবিউটেড ভাবে থাকতে পারে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আমাদের ভেবে দেখো যে যেহেতু একটা মাত্র পোলের ভেতরে শুধুমাত্র দুটো স্লটের মধ্যে কয়েলগুলো বসে নেই, ওই পোলের আন্ডারে অনেকগুলো স্লট আছে, তার মধ্যে কয়েলটা টোটালি ডিস্ট্রিবিউটেড করে দেওয়া হয়েছে। এর ফলে পোলটা যে কোনো একটা মোমেন্টে যেখানে আছে সেই মুহূর্তে প্রত্যেকটা কন্ডাক্টরের সমান পরিমাণ ইএমএফ তৈরি হবে না, কারণ সবাই একটা স্লটের মধ্যে নেই বা একটা বা দুটো স্লটের মধ্যে নেই, সবাই সেম স্লটে নেই, সবাই পাশাপাশি কোনো স্লটগুলোতে আছে। সো কোনো একটা কয়েলে দেখা যাচ্ছে 10 ভোল্ট তৈরি হলো, অন্যটাতে দেখাচ্ছে 9.9 ভোল্ট তৈরি হচ্ছে। সো সামান্য একটা ভোল্টেজের পার্থক্য থেকে যাচ্ছে, এর ফলে আলটিমেট যেটা আমরা ভোল্টেজ আউটপুটটা পাই সেটা কি হয়, সেটা হচ্ছে এই মানগুলোর ডাইরেক্ট যোগ না হয়ে তাদের ভেক্টরিক্যালি যোগ হয়, তখন যোগ হয়ে যে মানটা পাই সেই মানটা পাই। ঠিক আছে, তাহলে কয়েলটাকে ডিস্ট্রিবিউটেড করে দেওয়ার ফলেও একটা প্রবলেম শুরু হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বলে একটা মান আছে, সেই মানটা দিয়ে যদি গুণ করি সেম আগের ইকুয়েশন থেকে, ফার্স্ট ইকুয়েশন থেকে 4.44 পাই এফ টি একে যদি গুণ করি, তাহলে আমরা কারেক্ট জায়গায় চলে আসতে পারি। তাহলে আমাদের দু রকম ভাবে ডিস্টরশন হতে পারে, একটা হচ্ছে ফুল পিচ ওয়াইন্ডিং না করে আমরা শর্ট পিচ ওয়াইন্ডিং করেছি,
আরেকটা হচ্ছে কয়েলটাকে ডিস্ট্রিবিউটেড করে দিয়েছে। সেই দুটোর ফলে আমাদের কি হতে পারে, ইএমএফ এর ইকুয়েশনসটা একটু চেঞ্জ হবে। সেটা হয়ে আলটিমেট কি হবে, সেটা হয়ে আমাদের ফাইনাল ইকুয়েশনস তৈরি হবে। জাস্ট এ মিনিট, ওই দুটো প্যারামিটারস আমরা গুণ করে দেবো। এখানে আছে, ওকে। তো আমাদের ফাইনাল বলতে পারবো এই দুটো ফর্মুলা থেকে, ফ্রম দা ইট ইজ ফাউন্ড দ্যাট দা পিচ ফ্যাক্টর অ্যান্ড দা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর্স আর টু বি ইউজ টু মাল্টিপল ইন্ডিউসড ইএমএফ টু গেট দা অ্যাকচুয়াল ইন্ডিউসড ইএমএফ। Thus, EMF induced in an alternator E0 বা নো লোড অবস্থায় পার ফেজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 4.44, দেখো এখানে F, তারপরে ফাই আর টি সবাই আছে, কিন্তু এখানে দুজন এক্সট্রাও আছে, সেটা কে কে? কেপি, কেডি। কেপি ফর পিচ ফ্যাক্টর, বা কেসি দিয়েও বলা হয় যাকে, পিচ ফ্যাক্টর, আর কেডি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এই দুটোর মানগুলো দেখো, আগে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর হচ্ছে পিচ ফ্যাক্টর। এই দুটো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, যে তোমাদেরকে বলে দেবো, কারণ এটা বাইন্ডিং রিলেটেড জিনিস, সেখানে একটু ডেভেলপমেন্টের দরকার আছে। তো জেনে রাখো আলটিমেট ইকুয়েশনটা যেটা আমাদের 4.44 φFT, তার সঙ্গে কেডি আর কেপি এই দুটো ফ্যাক্টরকেও গুণ করতে হয়। একটা হচ্ছে পিচ ফ্যাক্টর, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। এই দুটোকে গুণ করলে পরে আমরা এক্সাক্ট কোনো একটা পার্টিকুলার বাইন্ডিং এর জন্য, কোনো একটা পার্টিকুলার অল্টারনেটার, সেটা সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজ হোক, তার জন্য আমরা এক্সাক্ট ভ্যালুটাকে বার করতে পারবো জেনারেটেড ইএমএফ। ওকে, তো এটা গেল হচ্ছে প্রত্যেকটা ফেজের কয়েলে। এবার ফেজ কয়েল গুলোকে রিয়েল লাইফে কি হতে পারে, তাদেরকে স্টার বা ডেল্টা কানেক্টেড হতে পারে। যদি ফেজের কয়েল গুলো স্টার কানেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে লাইন ভোল্টেজটা কি হবে, লাইন ভোল্টেজ ইএল ইজ ইকাল টু হবে হচ্ছে √3 ফেজ ভোল্টেজ। তাহলে প্রতিটা ফেজে এই যে জেনারেটেড ইএমএফ E0টা হচ্ছে প্রত্যেকটা ফেজের ভোল্টেজ, সো ফেজ ভোল্টেজের সঙ্গে আমরা কি করব, √3 গুণ করব, করলে আমরা লাইন ভোল্টেজ জানতে পারবো, ঠিক আছে। আর যদি ডেল্টা কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা ফেজের ভোল্টেজ যেটা হয়, ফেজ ভোল্টেজ যেটা হয় সেটাই লাইন ভোল্টেজ হয়। এই যে লাইন ভোল্টেজ ইজ ইকাল টু ফেজ ভোল্টেজ, মানেই হচ্ছে যেটা জেনারেটেড ইএমএফ ইজি যদি ডেল্টা কানেক্টেড থাকে। সো আলটিমেট আজকে আমাদের এই পর্যন্তই টপিক ছিল, পরের দিন আমরা অবশ্যই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, পিচ ফ্যাক্টর এটার উপরে দেখবো কি করে বার করতে হয় এই মানগুলো। মানগুলো কি হয়, যেরকম পিচ ফ্যাক্টর দেখো, পিচ ফ্যাক্টরটাই তোমাদের ম্যাথামেটিক্স দেওয়া হয়েছে, সেখান থেকে বেরোলো একের থেকে কম মান, সেটা 0.94। আবার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যেখানে বেরিয়েছে, সেখানে দেখো একটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েছিল, সেখান থেকে পাওয়া গেছে যে 0.95। সো এদের মানগুলো কি হয়, 1 এর থেকে একটু কম হয়। যখনই কয়েলটা পিচটা ফুল পিচ ওয়াইন্ডিং না করে শর্ট পিচ ওয়াইন্ডিং করে, তখন পিচ ফ্যাক্টর কমে যায়, মানটা একের থেকে কম হয়ে যায়, পাওয়ার ফ্যাক্টরের মতন অনেকটা মান কমে যায়, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাও যখন ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংটা হয়ে যায়, তখন সেখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাও চলে আসে, সেটা একের থেকে কম। কিন্তু যদি কোনো এক্সাম্পলে, কোনো ম্যাথে যদি তোমাদেরকে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আর পিচ ফ্যাক্টর না দেয়, তাহলে তোমরা সেটা ধরে নেবে যে 1:1 করে, মান হচ্ছে 1:1। সবসময় পিচ ফ্যাক্টরের মান 1 ধরে নেবে এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের মানও 1 ধরে নেবে, তাহলে এই দুটো বাদ হয়ে যাবে। সিম্পল ইকুয়েশন 4.44 φFT, ফাই মানে ফ্লাক্স পার পোল, এফ মানে ফ্রিকোয়েন্সি, আর টি হচ্ছে নাম্বার অফ টার্ন, ঠিক আছে। তো আলটিমেট এইটুকুই ছিল আজকে আমাদের আলোচনার জিনিস।